হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল ডাবলএসি জার্নি তো আজকে আমার আমরা আবার নিয়েছি তোমাদের জেনারেল সায়েন্সের জন্য সেই সিরিজ তো চলো শুরু করা যাক এক নম্বর কোয়েশ্চেন দ্য গ্যাস দ্যাট ইউজুয়ালি কজেজ এক্সপ্লোশান ইন কোল মাইন্স যে কয়লা খনি থাকে সেখানে কোন গ্যাসের জন্য তোমাদের মানে এক্সপ্লোশন হয় মানে বিস্ফোরণ হয় কোনটার জন্য তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মিথেন নেক্সট হচ্ছে ইন ফায়ার ওয়ার্কস দ্য গ্রিনটা ফ্লেম ইজ প্রডিউসড বিকজ অফ ফায়ার ওয়ার্ক মানে যে পটকাবাজিগুলো ফাটানো হয় সেতে মানে কোনটার জন্য হচ্ছে তোমার গ্রিন হাউস এই গ্রিন ফ্লেমটা কেন হয় তো এটা তোমার आंसर হয়ে যায় এখানে বেরিয়াম বেরিয়ামের জন্য এটা গ্রিন ফ্লেমটা হয় ঠিক আছে বেরিয়াম হবে এটা आंसर তারপর নেক্সট তিন নাম্বার হুইচ অফ দ্য ফলোইং ওয়ার ওয়ার্স ডাজ নট কন্টেন আয়রন এর মধ্যে কোনটা আয়রনের ওর নয় তো মনে রাখবে হেমাটাইট ম্যাগনেটাইট লিমোনাইট তিনটে হচ্ছে আয়রনের ওর আর অপশান ডি হচ্ছে এটা অ্যান্সার হবে এখানে অ্যান্সারটা ঠিক আছে ডি কিন্তু আয়রনের ওর নয় তারপরে চলে আসি চার নাম্বার হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ টু বি ডিসকভার্ড ফার্স্ট ইন দ্য ক্রোমসফিয়ার অফ দ্য সান সানের ক্রোমসফিয়ারে কোনটা প্রথম আবিষ্কার করা হয়েছিলো তো মনে রাখবে এখানে হয়ে যাবে অ্যান্সার বি হিলিয়াম হিলিয়াম হবে এটা অ্যান্সার নেক্সট পাঁচ নম্বর হুইচ অ্যাভ দ্য ফলোয়িং ইজ এ পজিটিভলি চার্জ পার্টিকুল এমিটেড বাই এ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আলফাবিটা গামা আর ক্যাথোডরে তো এখানে রাখবে এটা অ্যান্সার হবে আলফারে ঠিক আছে আলফা হচ্ছে পজিটিভ চার্জ তারপরে ছয় নাম্বার নিউক্লিয়ার ফিশন ইজ কজড বাই দ্য ইম্প্যাক্ট অফ নিউক্লিয়ার ফিশন কার জন্য হয় প্লোটন ইলেকট্রন নিউট্রন না নান অফ দ্যাব তো এটা অ্যান্সার হবে সি নিউট্রন অ্যান্সার হবে সি নিউট্রন তারপর সাত নাম্বার হুইচ অব দ্য ফলোয়িং ইজ এ গুড নিউক্লিয়ার ফুয়েল কোনটা গুড নিউক্লিয়ার ফুয়েল ইউরেনিয়াম টুয়ে সবগুলো কিন্তু নিউক্লিয়ার ফুয়েল কিন্তু তার মধ্যে কোনটা সবচেয়ে ভালো তো এটা অ্যান্সার হবে তোমার প্লোটোনিয়াম টু থার্টি নাইন প্লোটোনিয়াম দুশো উনচল্লিশ হবে এটা অ্যান্সার তারপরে আট নাম্বার কোয়েশ্চেন লং ডিস্টেন্স লং ডিস্টেন্স ফটোগ্রাফি ইজ ফ্যাসিলেটেড বাই লং ফ্যাসিলিটি দেখার জন্য এটা তোমার ইনফারেড রেড ব্যবহার করা ইনফারেড রে ঠিক আছে লং ডিস্টেন্স ফ্যাসিলেটেড বাই ইনফারেড রে নয় নাম্বার কোশ্চেন হাউ মেনি দ্য সানলাইট স্পেকট্রাম হ্যাজ তোমরা জানো সাতটা রঙে ভেঙে যায় সূর্যের আলো সাদা রঙ সাতটা রঙে ভেজে যায় তো এখানে অ্যান্সার হয়ে যাবে তোমার সি সাতটা সেভেন ঠিক আছে নেক্সট হচ্ছে দশ নম্বর হুইচ অফ দ্য ফলোয়ং টাইপস অফ ফোটনস হ্যাজ দ্য হায়েস্ট এনার্জি কোনটা হায়েস্ট এনার্জি ভিজিবল রেডিও ভিজিবল রেডিয়েশন না রেডিওয়েভ গামারে না এক্স রে তো হায়েস্ট এনার্জি হবে তোমার গামারে ঠিক আছে এর পেনিট্রেটেড পাওয়ার খুবই বেশি মানে ভেদন ক্ষমতাও বেশি গামারে এগারো নম্বর হুইচ অফ দ্য ফলিং ইজ ইউজড অ্যাজ এ কোল্যান্ড ইন নিউক্লিয়ার রিয়েক্টর নিউক্লিয়ার রিয়াক্টরে কোনটা কোল্যান্ড হিসেবে ব্যবহার করে কোল্যান্ট হিসেবে ঠান্ডা করার জন্য ব্যবহার করে কি হেভি ওয়াটার ক্যাডমিয়াম লিকুইড সোডিয়াম না গ্রাফাইট সবাই আনসার করে দেবে হেভি ওয়াটার কিন্তু এটা হবে না এটা হবে তোমার লিকুইড সোডিয়াম ঠিক আছে মনে রাখবে লিকুইড সোডিয়াম বারো নম্বর অ্যাটম বম ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ অ্যাটম বাম কোন প্রিন্সিপালের উপর বেশ করে তৈরি হয় নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিশন না বোথ দা বা নান অফ দা ভাব তো মনে রাখবে অ্যাটম বাম হচ্ছে তোমার নিউক্লিয়ার ফিশন মানে হচ্ছে নিউক্লিয় বিওজন ঠিক আছে নিউক্লিয় বিওজন আর যদি বলে সান সূর্যের মধ্যে যে বিস্ফোরণ হয় সেটা কিসে সেটা হবে তোমার নিউক্লিয়ার ফিউশন মানে হচ্ছে নিউক্লিয় সংযোজন সরি তারপরে চলে আসি তেরো নম্বর অ্যাটমস আর কম্পোজড অফ ইলেকট্রন অনলি প্রোটনস অনলি ইলেকট্রন অ্যান্ড প্রোটন অনলি না ইন ইলেকট্রনস অ্যান্ড নিউক্লিয়া নিউক্লি তো এটা হবে তোমার অ্যান্সার ডি ইলেকট্রনস অ্যান্ড নিউক্লি নিউক্লিয়া মানে হচ্ছে প্রোটন আর নিউট্রন একসঙ্গে থাকে ঠিক আছে নিউক্লি মানে প্রোটন আর নিউট্রন একসঙ্গে থাকে সেটা নিউক্লি বলা হয় ঠিক আছে আর বাইরের দিকে ইলেকট্রন তাহলে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন নিয়ে তৈরি ঠিক আছে অ্যান্সার ডি চোদ্দ নম্বর দ্য এজ অফ মোস্ট অ্যান্সিয়েন্ট গ্লোব জিওলজিক্যাল ফরমেশন ইজ এস্টিমেটেড টু মানে যে আমাদের পুরোনো যে সমস্ত জিনিসপত্রগুলো সেগুলো পাঠোদ্ধার করা হয় বা এই ই করা হয় যে তার বয়স কত এই সমস্ত জানা যায় সেটা কীসের দ্বারা এটা মনে রাখবে কার্বন সি ফোরটি মানে সি ফরটিন কার্বনের যে চোদ্দ নম্বর আয়সা সেটার দ্বারা ঠিক আছে তো সি হবে অ্যান্সার তারপরে চলে আসি পনেরো নম্বর হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ এ মডারেটার ইন নিউক্লিয়ার ডিয়াক্টার মডারেটার হিসেবে কোনটা ব্যবহার করা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে অর্ডিনের ওয়াটার বেরিয়াম না থোরিয়াম নাকি গ্রাফাইট অ্যান্সার কি গ্রাফাইট কে ব্যবহার করা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটার হিসেবে ষোলো নম্বর হুইচ অফ দ্য ফলোয়িং কালার্স ইন দ্য ভিজিবল স্পেকট্রাম হ্যাজ ম্যাক্সিমাম রেঞ্জ ম্যাক্সিমাম রেঞ্জ কোনটা হবে লাইটের রেড যেন সবাই তার জন্য বিভিন্ন টাওয়ার ফোয়ারে ব্যবহার করা হয় মানে বিপদ সংকেতের রেড লাইট ব্যবহার করা হয় তারপরে সতেরো নম্বর হু সাজেস্টেড দ্যাট মোস্ট অফ দ্য মাস অফ দ্য অ্যাটম ইজ লোকেটেড ইন দ্য নিউক্লিয়াস কে বলেছিল এটা এটা তোমার অ্যান্সার আছে রাদার ফুড অ্যান্সার হবে সি রাদার ফুড নেক্সট হচ্ছে আঠারো নাম্বার মেশন আর ফাউন্ড ইন মেশন কোথায় পাওয়া যায় মেশন একটা কণা ঠিক আছে মেশন কণা কোথায় পাওয়া যায় গামা রে লেজার বিম না এক্স রে না কসমিক রে এটা হবে অ্যান্সার কসমিক রে উনিশ নম্বর ওল্ড রিটেন ম্যাটেরিয়াল হুইচ ক্যান নট বি রিড ইজিলি ক্যান বি রিড বাই এটা অ্যান্সার হবে তোমার ইনফারেড রে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে ঠিক আছে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর আজকে আরেকটা আরেকটা আছে নেক্সট তো তোমরা হচ্ছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করছো না কিন্তু আমি একটু ডিমোটিভেট হয়ে যাচ্ছি ঠিক আছে তোমরা শেয়ার করবে চলো আজকে নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন ইন অ্যান অ্যাটোমিক নিউক্লিয়াস নিউট্রন অ্যান্ড প্রোটনস আর হেল্ড টুগেদার বাই কীভাবে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা যে নিউট্রন আর প্রোটন যে একসঙ্গে থাকে সেটা কোন বন্ধনের দ্বারা মানে কোন ফোর্সের দ্বারা থাকে তো সেটা আছে তোমার এক্সচেঞ্জ ফোর্স ঠিক আছে একবার নিউট্রন প্রোটনের রূপান্তরিত হয় প্রোটন একবার নিউট্রনের রূপান্তরিত হয় এভাবে তো এটা অ্যান্সার আছে এটা তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে ঠিক আছে চলো তাহলে আজকে এ পর্যন্ত আবার কালকে দেখা হচ্ছে